আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দিন যতই যাচ্ছে ততই বদলে যাচ্ছে ঢাকা বিমানবন্দর এলাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর পথচারী আন্ডারপাস এবং বিআরটি প্রকল্পের টার্মিনাল এবং স্টেশন নির্মাণে ইতিমধ্যে বিমানবন্দরের চেহারা পাল্টে যেতে শুরু করেছে। দর্শকের আগের ভিডিওগুলোতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যাতে এক ভিডিওর মাধ্যমে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই অংশটি যাতে আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে চেষ্টা করছি আপনাদের সামনে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আপডেট দেওয়ার জন্য। দর্শক, আমরা এখন আছি বিমানবন্দরের কাউলা অংশে। হাতের ডান দিক থেকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ চলছে এবং হাতের বাঁ দিক থেকে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের উত্তর দিকে চলে এসেছি। এখানে পথচারী আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে দ্রুত গতিতে এই কাজ এগিয়ে চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী 1070 মিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত আন্ডারপাসটিতে 9টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, 2 এবং 3, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন। প্রস্তাবনায় বলা হয়েছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে 1183.87 কোটি টাকা। সরকারি তহবিল থেকে এই অর্থের যোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য রাজধানীর বিমানবন্দর দক্ষিণ খান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়কটি 4 মাস বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, সামনেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। হাতের ডান দিক থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। প্রকল্পটির কাজ শুরু হওয়ার পর থেকে অন্যান্য প্রকল্পের তুলনায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজগুলো বেশ দ্রুতই হচ্ছে। এই প্রকল্পগুলোর পাশাপাশি বিমানবন্দর রেলওয়ে স্টেশনটিকেও আধুনিক করা হবে। দর্শক, এবার আমরা চলে এসেছি উত্তরা জসীমউদ্দিন বিআরটি স্টেশনের দিকে। এখানে স্টেশনের মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে। তাছাড়া দুপাশ দিয়ে সড়কের কার্পেটিংয়ের কাজও শেষ করা হয়েছে অধিকাংশ জায়গাতেই। বর্তমান সময়ে উত্তরা জসীমউদ্দিনের এই অংশটি অনেক বেশি প্রশস্ত হয়েছে। দর্শক, প্রশস্ত সড়কটির পাশাপাশি এর দুপাশ দিয়ে ফুটপাত নির্মাণের কাজগুলো শেষ করা হচ্ছে। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে একটি প্রশস্ত ফুটপাত তৈরি করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে ফুটপাতের সম্পূর্ণ কাজই শেষ করা হয়েছে। হাতের ডান দিক থেকে ফ্লাইওভারের নিচের যে অংশটি আছে, এই অংশে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। দর্শক, এবার উত্তরা আজমপুর বিআরটি স্টেশনের দিকে চলে আসলাম। বর্তমান সময়ে এই স্টেশনের কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এখানে যে পুরাতন ফুটওভার ব্রিজটি ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে পথচারী পারাপারের জন্য বিআরটি স্টেশনের যে ফুটওভার ব্রিজটি আছে সেটি ব্যবহার করছে। দর্শক, এবার টঙ্গী আবদুল্লাপুর অংশে চলে এসেছি। এখানেই 10 লেনের টঙ্গী আবদুল্লাপুর সেতুটির নির্মাণ কাজ চলছে। সেতুটির মূল কাজ সম্পূর্ণ হওয়ার পরে এর যে 5টি র্যাম্প ছিল সেই র্যাম্পের কাজও শেষ করা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে এই 5টি র্যাম্পের সংযোগ সড়কের কাজ। এই 5টি র্যাম্পের সংযোগ সড়কের কাজের মধ্যে 3টি র্যাম্পের সংযোগ সড়কের কাজ শুরু করা হয়েছিল এবং বন্ধ ছিল 2টি র্যাম্পের সংযোগ সড়কের কাজ। মূলত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিংয়ের কাজ চলছিল পশ্চিম অংশে, আর সেজন্যই হয়তোবা পশ্চিম অংশে র্যাম্পের কাজগুলো বন্ধ ছিল। যাই হোক, অবশেষে র্যাম্পের সংযোগ সড়কের কাজগুলো ধরা হয়েছে। আশা করব খুব দ্রুত যাতে এই কাজগুলো শেষ করা হয়। দর্শক, আমরা এখন আছি পশ্চিম অংশে। পশ্চিম অংশে 2টি র্যাম্প আছে। এই 2টি র্যাম্পের মধ্যে একটি আশুলিয়া সড়কের সাথে সংযুক্ত হবে, আরেকটি সোজা সামনের দিকে অর্থাৎ আবদুল্লাপুর অংশে নেমে গেছে। এই র্যাম্পগুলো ব্যবহার করা হবে 10 লেনের এই সেতু এবং ফ্লাইওভার ব্যবহার করার জন্য। 10 লেনের এই সেতুর উপরের অংশে নির্মাণ করা হচ্ছে বিআরটি স্টেশন। এর পাশাপাশি এই অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে বেশ দ্রুত গতিতে।
ইতিমধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়ে গেছে। দর্শক, সামনে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, এই র্যাম্পেরই সংযোগ সড়কের কাজ শুরু করা হয়েছে। বেশ কিছুদিন এই র্যাম্পের সংযোগ সড়কের কাজটি বন্ধ ছিল, এখন নতুন করে এই কাজটি শুরু করা হয়েছে। আশা করব যাতে খুব দ্রুত এই কাজগুলো শেষ করে, কারণ বর্তমান সময়ে এর নিচে যে বেইলিব্রিজ রয়েছে সেটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়িগুলো পারাপার হতে হচ্ছে। দর্শক, এবার টঙ্গী কলেজ গেট বিআরটি স্টেশনের দিকে চলে আসলাম। বর্তমান সময়ে এই স্টেশনটির কাজ প্রায় শেষের পথে। এই স্টেশনে এসকেলেটরগুলো বসানোর কাজ বাকি ছিল, তো সেগুলো ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং পুরো স্টেশনটি মোটামুটি অনেক কাজ এগিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো আছে সেগুলোর কাজ আগে এগিয়ে নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার এই বিআরটি প্রকল্পে মোট 25টি স্টেশন থাকবে। দর্শক, এবার আমরা বোর্ডবাজার পেরিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিআরটি স্টেশনের দিকে চলে এসেছি। এই স্টেশনের উপরের অংশে ফ্রেম বসানোর কাজ শেষ করা হয়েছে এবং নিচের অংশ থেকে গ্রিলের কাজও শুরু করা হয়েছে। দর্শক, এবার বগুড়া বাইপাসের দিকে চলে আসলাম। এখানে 6 লেনের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এবং যখন থেকে এই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তখন থেকে এখানে স্বস্তি ফিরেছে, কমেছে ভোগান্তি আর যানজট। গাজীপুর চৌরাস্তার পরে তীব্র যানজট আর ভোগান্তির অপর নাম ছিল এই বগুড়া বাইপাস। 6 লেনের এই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে যানজট আর ভোগান্তি অনেকটাই কমে গেছে। দর্শক, এবার আমরা গাজীপুর চৌরাস্তা অংশে চলে এসেছি। আমরা এখন আছি দক্ষিণ অংশে। দক্ষিণ অংশ থেকে আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। বর্তমান সময়ে গাজীপুর চৌরাস্তার এই দ্বিতীয় ফ্লাইওভারের দুই পাশের অংশটি কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে। ফ্লাইওভারের দুই পাশের অংশ সম্পূর্ণ হলেও মাঝখানের ব্যালেন্স ক্যান্টিলিভারের যে অংশটি আছে সেই অংশটি দেরি হচ্ছে। মাঝখানের এই অংশটি জোড়া লেগে গেলেই দ্বিতীয় ফ্লাইওভারটি চালু করা সম্ভব হবে। যতটুকু জানা গেছে মাঝখানের অংশে ঢালাইয়ের কাজগুলো একটু দেরি হবে, কারণ এখানে ঢালাই করা হয়, তারপর ঢালাইগুলো শুকোনোর পরে আবারও নতুন করে ঢালাই করা হয়। দর্শক, এবার আমরা এই ফ্লাইওভারের উত্তর অংশে চলে এসেছি। উত্তর অংশ থেকেও কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মোট কথায় দ্বিতীয় ফ্লাইওভারটির দুপাশ থেকে সম্পূর্ণ করা হয়েছে, এখন শুধু মাঝখানের অংশটি বাকি রয়েছে। আশা করব খুব দ্রুত মাঝখানের অংশের কাজটি সম্পূর্ণ করে এই ফ্লাইওভারটি যাতে খুলে দেওয়া হয়।
দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।